আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব সময় আশা করি অনেক ভালো থাকেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, কারণ আমি এখন একটা যে মজাদার শ্যামাইটা রান্না করব, এটা মানে বলতে এখন লজ্জা পাচ্ছি যে সবাই বলে আমার হাতে নাকি অনেক ভালো হয়। অনেক মুরব্বী মানুষ এবং একদম নতুন জেনারেশন সবাই আমার এই শ্যামাইটা খেতে খুব পছন্দ করে, বারবার যখনই খায় তখনই বলে এরপরে আরেকবার আরেকদিন খাওয়ায়ও বা আরেকদিন খাবো কিন্তু এরকম। তো এটা আসলে খুবই মানে অ্যাওয়ার্ড পাওয়ার মতো, এত এত একটা আনন্দের ব্যাপার যে কেউ যখন আমার কাছে কোনো কিছু রিপিট খেতে চায় তখন আমার খুবই ভালো লাগে। এই শ্যামাইটা আমি কোনো ঘি দিয়ে দিচ্ছি না, এখন শুকনা করে ভেজে নিচ্ছি, ভাজা হলে আবার আসছি। শ্যামাইটা ভাজা হয়ে গেছে, আমি এখন নেক্সট প্রসেসে যাই। এখানে আমার 1.5 লিটার গরুর দুধ একদম শর্টার সহ, প্রথমে আমি একটুখানি বাদাম দিয়ে নেব, কিশমিস পরে দেব। যদি হঠাৎ একটা দুইটা কিশমিস, ইদানিং হয় না, আগে দেখতাম মা নানিরা ভয় পেত যে দুধটা যদি কেটে যায়, সেই জন্য কিশমিসটা ওনারা। এখানে আমি পুরোটা দেব না, আমি হাফ দিব, আর হাফ দিয়ে আমি জর্দা শ্যামাই করব। দুধটা যদিও গরম ছিল, আগের থেকেই জাল দেওয়া ছিল, অনেক বেশি ঘন করি নাই, কারণ শ্যামাইয়ের মধ্যে যে একটা এক্সট্রা একটা স্টার্চের মতো থাকে সেটা দিয়ে কিন্তু দুধটা ঘন হয়। তো এখন একটা বলক আসলে আমি চিনি দিয়ে দেব, আমি এই শ্যামাইয়ে কোনো লবণ টবণ দিই না, যেটা একদম চালের চালের ক্ষীর হয় পায়েস হয় সেখানে এক চিমটি নুন দেই। তাও এমনভাবে দিতে হয় যে আমার সাহেব যাতে টের না পান, কারণ উনি নুনের স্বাদটা পছন্দ করেন না। আমি একটু 2 টুকরা দারচিনি, 2টা 3টা এলাচ ফাটিয়ে দিচ্ছি না, কারণ এটা সেমাইয়ের মধ্যে পড়লে তখন সবাই বিরক্ত হয়, কত কিছু যে খেয়াল রাখতে হয় একজন গৃহিণীকে, অনেক কিছু, কেউ ঝাল কম খাবে, কেউ চিনি বেশি খাবে। আমি এখানে লাল চিনি দিয়ে দিচ্ছি, আর একটু পরে আবার আসছি আমি। এই 1 চামচ আন্দাজ কেওড়া জল দিলাম, এখন দিব বাকি বাদাম আর কিশমিস। এটা সাজানোর সময় সাজানোর জন্য দিলে কোনো লাভ নেই, কারণ সবই ডুবে যায়, ভেসে থাকে না। আর দিব সামান্য একটুখানি জাফরান, এটা এটাকে দুধে ভিজানোর দরকার পড়বে না, কারণ এটা তো এখানেই ভিজে যাবে, ভিজে একটা রং বের হবে। আমার এই বাটিতে হয়তো পুরাটা ধরবে না, তারপরে যতটুকু ধরে অতটুকু আমি ঢেলে নিচ্ছি।
একটুখানি রয়ে গেল আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, এইবার দিচ্ছি হলো কালিদাস মিষ্টান্ন ভাণ্ডারের, টাঙ্গাইলের জামুরকির কালিদাস মিষ্টান্ন ভাণ্ডারের ঘি। অনেক বেশি দিব না আমি, এইবার আপনাদের কমেন্ট বক্সে ওনার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব, অনেকেই এর আগে আপনারা চেয়েছেন, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব কমেন্ট বক্সে। যাই হোক, তৈরি হয়ে গেল, খুব সাধারণ, কিন্তু ভাজার উপরে আসলে নির্ভর করে, ভাজাটা যদি ভালো না হয়, ভাজা খেয়াল করেছেন আমি কোনো ঘি বা তেল দিয়ে ভাজিনি, শুকনা টেলে নিয়েছি, ওই টালাটার মধ্যেই মুন্সি আনাটা থাকে। এছাড়া দুধ যদি খাঁটি হয়, ঘিটা যদি খাঁটি হয়, আর একটু বাদাম পেস্তা থাকলো, তো সেমাই মজাদার হতে বাধ্য, আমি জানি সেটা। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য যত দোয়া করবেন তার ডাবল দোয়া আমি আপনাদের জন্য করব ইনশাল্লাহ, কারণ আমি আপনারা আমাকে যত ভালোবাসেন আমি তার চেয়ে অনেক বেশি ভালোবাসি, সেই ভালোবাসা একদম সীমাহীন, কারণ আপনাদের ভালোবাসাগুলোকে আমি আশীর্বাদ হিসেবে নেই, এটা আমার কাছে অনেক লোভনীয়। আপনারা আমাদের আমাকে যেভাবে আমার পাশে থাকছেন সেটা আসলে খুব বিস্ময়কর। যাই হোক, সবাইকে আবারও শুভেচ্ছা, শুভকামনা, আশীর্বাদ, দোয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম।